কিন্তু এখানে তাদের প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয় কিন্তু, এবং কিছু কিছু যে সমস্যা শোনা যায় ঘটনি তা কিন্তু বলবো না, বাট যেভাবে শোনা যায় বিষয়টা কিন্তু সেভাবে নাই। তার ব্যর্থতা ঢাকার জন্য সেটি ফ্রিজ টিপি থেকে শুরু করে শিক্ষিত হয় তাহলে আপনি যে জিনিস বললে সুন্দর করে বুঝবে, আর অশিক্ষিত হয় তাকে কিন্তু আপনি মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা জীবন বিসর্জন করেছেন, তাদের প্রতি কবি ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন। 100 যায় 10টি সমস্যা না যায়, 90টা কিন্তু যদি সমস্যা নাই এই জন্য শেষগুলো হায়ার এডুকেটেড বা সার্টিফিকেট দিতে হবে তেমনটি নয়। তার মধ্যে যে শিক্ষার মিনিমাম একাডেমিক শিক্ষার মানটা যেন মিনিমাম থাকে, এই জন্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে শতবার এনরোলমেন্টের জন্য যা করণীয় সকল ঘোষণা অবকাঠামো আইন কানুন যা করা সব কিছুই করেছে, তারপরেও সরকারও উপ আনুষ্ঠানিকতা রেখেছে যে আমি এখানে আমাদের এই নদীতে মাছ ধরার মতো নেট একটা পর একটা আসে, তারপরেও কিন্তু ফাঁক পোকর দিয়ে কিছু মাছ বের হয়ে যায় সেটিও যেন আবার ধরা যায়, সেই জন্য কিন্তু উপ আনুষ্ঠানিকতা এখানে একদম শিশুদের থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত সবাইকে কোনো না কোনো ভাবে জ্ঞান অক্ষর জ্ঞান সম্পন্ন করা যায় একটু উদ্যোগ নিয়েছেন। রাতে ক্লাস হয়, সকালে ক্লাস হয়, তার সুবিধাজনক সময় ক্লাস হয়, তার পাড়ায় পাড়ায় ছোট ছোট ঘর করে ক্লাস হয়, লজিস্টিক দেওয়া হয়, এরপরেও যদি মানুষ না আসে সেটি আমাদের ব্যর্থতা। তো আজকের যে প্রোগ্রামটি হলো সেই প্রোগ্রাম মূলত সবাই অবহিত করা যে নতুন করে প্রজেক্ট তৈরি হয়েছে, আমরা যারা ঝরে পড়া যারা স্কুল থেকে আউট হয়ে গেছেন বা স্কুলে যাচ্ছেন না বিভিন্ন কারণে, অনেক কারণ আছে, মূলত আর্থিক কারণ এবং অসুস্থতা এই দুটি মূলত কারণ, কিন্তু সেই কারণটি কিন্তু আসলে গ্রহণযোগ্য না, কারণ সরকার এখন বই ফ্রি দিচ্ছে, শিক্ষা উপকরণ দিচ্ছে, বৃত্তি দিচ্ছে, সেখানে পোশাক আশাক টিফিন মানে আমাদের ওই যেটি হচ্ছে মানে মিড ডে মিল চালু হচ্ছে, তার মানে দুপুরে সেখানে উপহার প্রোটিনযুক্ত খাবার দেওয়া হবে, এরপরেও কিন্তু বাচ্চাদের স্কুলে না যাওয়ার কথা না, কারণ এরা যদি আসলে স্কুলে না যায়, এরা যদি লেখাপড়া থেকে বাইরে থাকে সেটির ক্ষতি কিন্তু তিনি মানে সেই শিশু বা তার পরিবারই নয়, দেশ এবং দেশের জনগণ হিসেবে আমাদের।